আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে রিং আইডির বিশাল একটি নোটিশ কিন্তু প্রকাশ হচ্ছে। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন রিং আইডি টাকা আসলে আপনারা কবে ফেরত পাবেন, এটা নিয়ে কিন্তু এখন বাণিজ্য মন্ত্রণালয় তারিখ ঘোষণা করছে। তো আজকের এই ভিডিওতে আপনারা যতদূর সহকারে শেষ পর্যন্ত দেখলে এ টু জেড ডিটেলস জানতে পারবেন। তো ভিডিওতে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন যে সকল ই কমার্স প্রতিষ্ঠানের টাকায় ফেরত দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত রিং আইডি টাকা কেন ফেরত দেওয়া হচ্ছে না। সো এটা নিয়ে আপনারা যদি প্রতিবেদন দেখেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিদিন যে লাইভগুলো রয়েছে, সো বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে, সো সেখানে কিন্তু জানানো হচ্ছে যে রিং আইডি টাকাও কিন্তু এখন ফেরত দেওয়া হবে। এটা নিয়ে কিন্তু এখন কাজ চলমান রয়েছে এবং শীঘ্রই আশা করা যাচ্ছে এই টাকাগুলো কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন। তো এই টাকাগুলো আসলে কীভাবে ফেরত দেওয়া হবে অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন। মূলত টাকাগুলো ফেরত দেওয়া হবে আপনাদের যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা টাকাগুলো ইনভেস্ট করেছেন, সেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু এই টাকাগুলো ফেরত দেওয়া হবে। তো এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু ইনফরমেশান প্রোভাইড করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই টাকাগুলো ফেরত পাবেন। তো বর্তমান সময় কিন্তু অনেকেই ইউজারই আসলে রিং আইডিতে ইনভেস্ট করার পর টাকা তুলতে পারেননি, তো তারা কিন্তু এই টাকাগুলো এখন নিয়ে নিতে পারবেন। তবে যারা ইনভেস্ট করার পর টাকা তুলতে পারছেন তো তাদেরকে কিন্তু এই টাকাগুলো আসলে ফেরত দেওয়া হবে না। তো যেহেতু বাংলাদেশ ব্যাংকে এই টাকাগুলো আটকে রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক এখন কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় হতে সরাসরি একটা নোটিশ দেওয়া হয়েছে এবং রিং আইডি যিনি সিও তিনি যেহেতু দেশের বাইরে রয়েছেন, তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং ডিসেম্বর মাসের মধ্যেই রিং আইডির সকল গ্রাহকদের কিন্তু এই টাকাগুলো ফেরত দেওয়া হবে। তো এই জন্য আপনারা যারা ইনভেস্ট করার পর টাকা তুলতে পারেননি তো অবশ্যই আপনারা কিন্তু রিং আইডিতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং যে কোনো সময় কিন্তু এটা নোটিশ প্রকাশ হবে এবং আপনাদেরকে কিন্তু আপনার যে ইনফরমেশানগুলো রয়েছে পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। তো যেহেতু রিং আইডিতে আপনারা যারা ইনভেস্ট করে টাকা তুলতে পারেননি তারা এই টাকাগুলো পাবেন এবং যারা রিং আইডিতে ইনভেস্ট করার পর ইনকাম করেছেন তাদেরকে মূলত এই টাকাগুলো ফেরত দেওয়া হবে না। তো রিং আইডিতে কিন্তু অনেক গ্রাহক রয়েছেন যারা রিং আইডিতে কাজ করে ভালো একটা টাকা ইনকাম করেছেন, তো তাদেরকে কিন্তু কোনো রকমের এই টাকা ব্যাক দেওয়া হবে না। তো বর্তমান সময়ে রিং আইডির যে সকল গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তো তাদেরকেই কিন্তু মূলত এই ফেরতের আওতাধীন আনা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কিন্তু এখন রিং আইডির লাখ লাখ গ্রাহক কিন্তু ইনভেস্ট করার পর টাকা তুলতে পারেননি, তো তাদেরকে কিন্তু মূলত নোটিশ দেওয়া হবে, নোটিশের মাধ্যমে তাদেরকে জানানো হবে এবং কয়েক দিনের মধ্যে কিন্তু এই যে নোটিশ এটা কিন্তু প্রকাশ হবে এবং এটা নিয়ে কিন্তু রিং আইডিতেও একটা নোটিশ দেওয়া হবে এবং রিং আইডি যিনি সিও তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বর্তমান সময়ে বাণিজ্য মন্ত্রণালয় সঙ্গে সরাসরি কিন্তু তারা এখন কথা বলতেছেন এবং আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যেই যে সকল গ্রাহকরা রিং আইডিতে ইনভেস্ট করার পর টাকা পাননি তারা কিন্তু এই টাকাগুলো ফেরত পেয়ে যাবেন। তো অবশ্যই অনেক গ্রাহক কিন্তু এখন পর্যন্ত রিং আইডিতে ইনভেস্ট করার পর কিন্তু তারা এখন আর অ্যাক্টিভ নাই, তারা কিন্তু অনলাইনে এখন আর আসে না, তো তাদেরকে কিন্তু এই টাকাগুলো ফেরত দেওয়া হবে না কিংবা তারা কিন্তু পাবে না, কারণ তাদেরকে কিন্তু কিছু ইনফরমেশান প্রোভাইড করতে হবে। তো এই জন্য যারা ইনভেস্ট করার পর টাকা তুলতে পারেনি তাদেরকে কিন্তু অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে এই যে কার্যক্রমটা শুরু হবে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।